হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে যে আপডেটটা নিয়ে এসেছি সেই আপডেটটার মধ্যে এখানে রেল থেকে কিছু বলা বক্তব্য রয়েছে, তো চলুন দেখা যাক। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন ট্রেন চালানো হবে কি হবে না বা কী পরিমাণে চালানো হতে পারে, সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। পর্যাপ্ত যাত্রী না থাকলে কোনো ট্রেন বাতিল করতে পারে রেল। পরিষেবা চালু হলেও পর্যাপ্ত যাত্রী না থাকলে সংশ্লিষ্ট ট্রেন বাতিল করে দিতে পারে রেল মন্ত্রক, এমনই পরিকল্পনা করছে রেল। একই সঙ্গে আইআরসিটিসির সূত্রে জানা যাচ্ছে কোন ট্রেনে কত বুকিং হচ্ছে, সেই ব্যাপারে তাদের কাছে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন রেলের আধিকারিকরা। শুধু তাই নয়, লকডাউনের পর ধাপে ধাপে সারা দেশে পরিষেবা চালু হলেও নির্ধারিত সব স্টপেজে ট্রেন নাও থামাতে পারে রেল মন্ত্রক। সরকারি সূত্রের খবর, এক্ষেত্রে যেসব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি নির্দিষ্ট স্টপেজ থাকলেও ওই এলাকাগুলিতে স্টেশনে ট্রেন না থামানোর কথা ভেবেছে রেল মন্ত্রক। তবে যেহেতু আগামী 15 এপ্রিল ও তার পরবর্তী যে কোনো তারিখের ট্রেনের টিকিট বুকিং চালু আছে, তাই এহেনো সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ যাত্রীদের যাতে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় সেই ব্যাপারটিও নিশ্চিত করতে চাইছে রেল মন্ত্রক। জানা যাচ্ছে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে শীঘ্রই আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এমনিতেই লকডাউনের পর ট্রেন পরিষেবা চালু হলেও রেলযাত্রীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারির পথে হাঁটতে চলেছে রেল। থার্মাল স্ক্রিনিং ও ফেস মাস্কের ব্যবহার আবশ্যিক করার ব্যাপারেও চিন্তাভাবনা করছে। এই পরিস্থিতিতে লকডাউনের পর লো অকুপেন্সি অর্থাৎ যাত্রী কম থাকার বিষয়টি মাথায় রেখেছেন রেল মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। লকডাউনের আগে করোনার জেরে লো অকুপেন্সির কারণ দেখিয়ে একের পর এক ট্রেন বাতিল করেছিল রেল মন্ত্রক। মনে করা হচ্ছে লকডাউন মেয়াদ ফুরোনোর পর সেই একই পদ্ধতি ফের গ্রহণ করা হতে পারে। এক্ষেত্রে জল্পনা তুঙ্গে উঠেছে আইআরসিটিসির কাছে রেল বোর্ডের ট্রেন বুকিং সংক্রান্ত নিয়মিত খোঁজখবর রাখার বিষয়। লকডাউনের জেরে আগামী 14 এপ্রিল পর্যন্ত রেলের সমস্ত PRS কাউন্টার বন্ধ রয়েছে, তাই এই মুহূর্তে যাত্রীদের আইআরসিটিসির ওয়েবসাইট ব্যবহার করে ই টিকিট কাটতে হচ্ছে, যে কারণে টিকিট বুকিং সংক্রান্ত পুরো তথ্যই রয়েছে আইআরসিটিসির কাছে। সেই তথ্যই এখন খতিয়ে দেখছে রেল মন্ত্রক। রেল সূত্রে জানানো হয়েছে রেল মন্ত্রক কোনো লাভজনক সংস্থা না হলেও কার্যত ফাঁকা ট্রেন চালানো তাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়, সেক্ষেত্রে রেলের অপারেটিং রেশিওর ওপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা থাকবে। এই পরিস্থিতিতে কোনো ট্রেনে যদি পর্যাপ্ত যাত্রী না হয় তাহলে সেইগুলি বাতিল করে দেওয়ার মতো পদক্ষেপ করতে পারে মন্ত্রক। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রেন বাতিল হলে সে সমস্ত যাত্রী ওই ট্রেনে টিকিট বুকিং করেছিলেন তারা পুরো অর্থই ফেরত পেয়ে যাবেন, কোনো ক্যান্সেলেশন চার্জ কেটে নেওয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরোপুরি পোস্টটা আর ভিডিওটা। আপনারা বুঝতে পারলেন, এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। এই পোস্টের নিচে আমি আমার হোয়াটসঅ্যাপে 3টে গ্রুপের লিঙ্ক ক্লিক করে দিয়েছি, সেখান থেকে আপনারা গ্রুপগুলো জয়েন করতে পারেন। আর এই পোস্টের নিচে আমি ভিডিওটাকেও ক্লিক করে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এখনও যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আর আপনারা যারা আমার ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে চান তারা ফলোয়ার সেকশনে আসবেন, আপনার ইমেল আইডিটা এখানে দেবেন, যে সাবস্ক্রাইব অপশনের উপর ক্লিক করবেন, যখন নতুন কোনো পোস্ট আপলোড করবেন সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, তারপর আপনার সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, অল অপশনে ক্লিক করুন। তাহলে বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।